আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাপিয়া ফার্ম লোহজং এর আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর হয়ে গেছে সকাল, আর আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরিই হয়ে গেছে। আর গতকালকে ছিল মাহিদের জন্মদিন, আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন অনেকেই। আর সকালবেলা হয়েছে, আজকে নাস্তা বানাবো না, তাই গাছগুলো উঠে পানি দিচ্ছি। আর মাহিদ আজকে তার ম্যাডামদের সাথে কেক কাটবে, আর আমি যেহেতু পরে স্কুলে যাব, কারণ কেক টেক নিয়ে আমি যাব, তো ভাবছি ছুটির আগে যাব। এই জন্য মাহিদের আব্বুকে দিয়ে মাহিদকে পাঠিয়ে দিলাম স্কুলে। আর এই দেখেন না, যাওয়ার আগে একটু ক্যামেরা পাইলেই হয়েছে আমার ছেলের মানে ঢং করা শুরু। তো বাবা ছেলে স্কুলে যাক, আমি ঘর টোর গুছাবো, তারপর আগে কেক টেক নিয়ে তারপর যাব স্কুলে। হ্যাঁ ভাইয়া, মজা তোমার ভাইয়া কা আমার কাছে ফ্রাইড রাইস কোন ভালো না, কালকে তো অনেক মজা লাগছে। তুগুলা নিচের গুলা এইটা খালি 2 পাউন্ড, এটা 2 পাউন্ড, কালকে নিছে মনে 2 পাউন্ড। চলে আসলাম কেক কিনতে, আর মাহিদের জন্মদিনের কেকটা এখান থেকে নিছে মিঠু, আর এত মজা ছিল কেকটা, তো ভাবলাম যেহেতু আমরা কালকে মজার একটা কেক খেয়েছি, তো কেন না ম্যাডামদেরও ভালো একটা কেক নিয়ে যাই। আমার এই কেকটা ছোটোর মধ্যে ভালো লাগছে, তো এই কেকটা নিলাম ম্যাডামদের জন্য। আর ভাবছি হালকা পাতলা একটু নাস্তা করাবো, আর মাহিদ ম্যাডামদের সাথে আগেই ম্যাডামদের দাওয়াত দিয়ে রাখছে, ম্যাডাম আমি আপনাদের সাথে কেক কাটবো। তো বাচ্চারা ম্যাডামদের একটু বেশি পছন্দ করে স্কুলের, কারণ ম্যাডামরা অনেক আদর করে বাচ্চাদের। তো ভাবলাম মাহিদের আনন্দটা আর একটু বেশি বাড়ায় দেই, সেজন্য এই আয়োজন। তো আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। দিবে দিবে আপনারা দেখলেন মাহিদ কীভাবে ম্যাডামদের ডস দিল। আর এখনকার বাচ্চারা কিন্তু শিক্ষকদের এভাবে খুব কমই ভয় পায়, কারণ তারা ফ্রেন্ডদের মতন মনে করে। আর আমরা ছোটোবেলায় আমাদের শিক্ষকদের এত ভয় পাইতাম, কারণ তখনকার যুগের শিক্ষক আর এখনকার যুগের শিক্ষকের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কারণ এখনকার ম্যাডাম বলেন, টিচার বলেন, তারা কিন্তু খেলার ছলে, আনন্দের ছলে শিখায়। আর মাহিদ এভাবে সবকটা ম্যাডামকে অনেক ভালোবাসে। আর এখানে ম্যাডামদের নিয়ে মাহিদ একটু আনন্দ করছে, ম্যাডামদের জন্য ছোটোখাটো একটু আয়োজন, আর ম্যাডামরা মাহিদকে অনেকটা আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমাদের স্কুলের ম্যাডামগুলো সত্যি অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আর এই জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। বাসায় চলে আসছি, আর যেহেতু এত রুদ্র পড়ছে, এসে মাহিদকে একটু মালটা জুস করে দিছি, মাহিদ এটা খেতে থাক, আর আমি এখন কাজগুলো করে ফেলি। আর যেহেতু মাহিদের কেক কাটা হয়েছে স্কুল ছুটির পর, কারণ এর আগে সব ম্যাডামরাই ক্লাসে ছিল, তো বাসায় আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। এখন ভাবতেছি কী রান্না করব, কী রান্না করব, তাই ভাবলাম আজকে যতটা পারি সিম্পল কিছু রান্না করব। আর মাহিদের আব্বু এভাবে অনেক বড় বড় তেলাপিয়া মাছ কিনে আনছে, সে আবার তেলাপিয়া মাছটা মেরিনেট করে যে ভাজে না, ওই জিনিসটা সে অনেক পছন্দ করে। তো ভাবলাম এই মাছটা আজকে ফ্রাই করে দিব, আর ইলিশ মাছ আছে ছোটো ঝাটকা, ওইগুলো বেগুন দিয়ে রান্না করে দিব। তো আগে মাছটাকে একটু কেটে টেটে এখন এটাকে মেরিনেট করব, তারপর রান্নার সব কিছু গুছিয়ে ফেলব।
মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি রান্না করেছি জাটকা দিয়ে বেগুন, মানে জাটকা মাছটাও ভাজছি আর বেগুনটাও ভেজে একটু ভুনা ভুনা করছি। তো আমার দুপুরে রান্নাও কমপ্লিট, এখন নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করব। আর এখন সন্ধ্যা, আম্মুর সাথে একটু বের হয়েছিলাম, ভাবছি একটু ঘোরাদোর যাই, একটু টুকিটাকি জিনিস কেনাকাটার আছে। আর আমার তো একটা জিনিস কিনতে গেলে আরেকটা জিনিস কিনি, আসছি আরএফএলের দোকানে, তো এখানে টুকিটাকি দেখছিলাম কী নেওয়া যায় কী নেওয়া যায়। তারপর আমার ভালো লাগলো এই মগটা, আর আমি ভাবলাম যেহেতু আমি চাটা বেশি খাই একটু ভ্যারাইটিস রাখতে সমস্যা কি, তো আমি আমার জন্য এই একটা মগ নিলাম, আর মাহিদের আব্বু যদি এটা পছন্দ করে তার জন্য একটা নিব। আর এই যে কাপে আমি চা খাচ্ছি, কাপটা আমার ভালোই লাগছে, কিন্তু আমার ভাই বলে আমার চয়েস নাকি অনেক খারাপ। আর মাহিদের মামা মাহিদের জন্য জন্মদিনে গিফট নিয়ে আসছে, মাহিদকে জিজ্ঞেস করছিলো তুমি কী নেবা, মাহিদ বলছে সে গাড়ি নেবে, তাই তার মামা তার জন্য দুইটা গাড়ি কিনে নিয়ে আসছে। আর এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।